হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের পরের ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে। ম্যাচটি কবে, কোথায়, কোন টিমের সাথে অনুষ্ঠিত হতে চলেছে সেটা জানিয়ে দেবো। এই ম্যাচের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে এবং এই ম্যাচে মোহনবাগানের দুর্দান্ত একটা একাদশ নামাতে চলেছে জোস ফ্রান্সিসকো মোলিনা। পুরো শক্তিশালী বেস্ট একটা লাইন আপ কিন্তু এই ম্যাচে নামাতে চলেছে। তো কেমন হবে সেই লাইন আপ সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো এই ম্যাচটি মোহনবাগানের সাথে কোন টিমের অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ম্যাচটি হতে চলেছে মোহনবাগানের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির সঙ্গে, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 8ই আগস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বিকেল 4টে থেকে। আর এই ম্যাচে মোহনবাগান কিন্তু পুরো সিনিয়র টিম, শক্তিশালী একটা লাইন আপ নিয়েই খেলতে চলেছে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে যদি কথা বলা যায় সনি স্পোর্টস নেটওয়ার্ক 10.2 HD চ্যানেলে দেখতে পাবে এবং সনি লিব অ্যাপেও তোমরা দেখতে পারবে। আর মোবাইলে তো তোমরা জিও টিভি ইনস্টল করে সেখানে সনি স্পোর্টস নেটওয়ার্ক 10.2 HD এটা সার্চ করলে একদম ফ্রিতে দেখতে পেয়ে যাবে। আমি কিন্তু এভাবেই দেখছি, তোমাদেরকেও জানিয়েছিলাম এভাবে দেখার জন্য। তো তোমরা একদম ফ্রিতে এভাবে দেখতে পেয়ে যাবে। আর যদি কথা বলা যায় ইন্ডিয়ান এয়ারফোর্স FTকে নিয়ে, তো এই টিমটি কিন্তু এর আগে ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা অলরেডি ডুরান্ড কাপের ম্যাচ খেলেছে, সেখানে 3-1 গোলে হেরেছে। তবে খুব একটা দুর্বল টিম কিন্তু নয় এই ইন্ডিয়ান এয়ারফোর্স FT, যথেষ্ট চাপে ফেলেছিল ইস্টবেঙ্গলকে এবং প্রথম গোলটা কিন্তু তুলে এনেছিল ইন্ডিয়ান এয়ারফোর্স FT। তবে পরে ইস্টবেঙ্গল কিন্তু 3টে গোল করে দেয় এবং নিঃসন্দেহে এই মরশুমে ইস্টবেঙ্গল কিন্তু খুবই দুর্দান্ত একটা দল গঠন করেছে, তার সুবিচারও কিন্তু তুলেছে এই ম্যাচে। তো যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু পুরো সিনিয়র টিম নিয়ে খেলেনি, এর আগের ম্যাচটাই। তো সেখানে অবশ্যই এই ম্যাচে কিন্তু একটা অন্যরকম ম্যাচ আমরা দেখতে চলেছি, পুরো সিনিয়র টিম খেলবে, যেখানে ম্যাকলারেন, কামিংস, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, বিশাল কায়েতরা তো থাকছে। তো খুবই ইন্টারেস্টিং হবে এই ম্যাচটা। তো যদি কথা বলা যায় এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, তো যে ফরমেশনটায় যেতে পারে সবচেয়ে বেস্ট একটা ফরমেশন সেটা হচ্ছে 3-5-2। লাস্ট দুটো মরশুমে আমরা দেখছি 3 ডিফেন্সেই যাচ্ছে, আর কোচ মোলিনা সম্ভবত 3 ডিফেন্সেই যেতে চলেছে। তো যদি 3-5-2 এই ফরমেশনে মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলা যায়, গোলকিপারে অবশ্যই প্রথম চয়েস হিসাবে থাকবে বিশাল কায়েত, 3 জন ডিফেন্সে, লেফট ব্যাকে থাকবে সুভাষিস বোস, রাইট ব্যাকে আশিস রাই, আর 1 জন সেন্টার ব্যাকে টম আলরেডি কিন্তু থাকবে। প্রথম ম্যাচে নিজেকে কিন্তু দারুণভাবে প্রমাণ করেছেন তিনি। আর 5 জন মিডফিল্ডারে পুরো ইন্ডিয়ান মিডফিল্ডার নিয়ে খেলবে কিন্তু, বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, 2 জন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা সঙ্গে আপুইয়া, এবং নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে সাহাল আব্দুল সামাদ। তবে দিমিত্রি পেত্রাতস যদি চলে আসে সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতসও খেলতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তবে সাহালকেই স্টার্ট করাতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে, আর আপফ্রন্টে 2 জন স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন সঙ্গে জেসন কামিংস। অবশ্যই এই 2 জনকে প্রথম ম্যাচে যাচাই করে নেবে, ডার্বি ম্যাচের আগে পুরো দলটাকে একবার যাচাই করে নিতে চাইছে জোস ফ্রান্সিসকো মোলিনা। তো ডার্বিটা খুবই হাড্ডাহাড্ডি হবে, যার ফলে তার টিম কতটা শক্তিশালী বা কীরকম পর্যায়ে রয়েছে এই দলটা, পুরো বেস্ট একটা 11 কীভাবে চয়েস করবে এই ম্যাচটাতে তিনি যাচাই করে একটা ভালো রকম প্লেয়িং 11 কিন্তু ডার্বির জন্য তিনি চয়েস করতে চলেছে। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই, গোলকিপারে বিশাল কায়েত, 3 জন ডিফেন্সে, লেফট ব্যাকে সুভাষিস বোস, রাইট ব্যাকে আশিস রাই, 1 জন সেন্টার ব্যাকে টম আলরেড, 5 জন মিডফিল্ডারে, বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, 2 জন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা সঙ্গে আপুইয়া, 1 জন অ্যাটাকিং মিডফিল্ডারে সাহাল আব্দুল সামাদ, 2 জন আপফ্রন্টে স্ট্রাইকারে জেসন কামিংস সঙ্গে জেমি ম্যাকলারেন। তো এই লাইন আপ নিয়েই 8ই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্স FTর সঙ্গে মোহনবাগান খেলতে নামবে। তো তোমাদের কি মনে হয় এই লাইন আপ নিয়ে কি মোহনবাগান ডুরান্ড কাপের এই ম্যাচে জয় পেতে পারে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, তোমাদের বেস্ট প্লেয়িং ইলেভেনটাও অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।